তো মজা দেখো, দেখো কায়দা কানুনগুলো তোমরা দেখতে দেখতে অবাক হয়ে যাবে। এই যে এরকম করে চুপচাপ আছে, মানে এখন কিন্তু ঘুম এসে যাবে, এক্ষুনি ঘুম এসে যাবে, যদিও কিন্তু ওর খিদে পেয়েছে। এই দেখো কত রকম কায়দা, দেখতে দেখতে না পাগল হয়ে যেতে হয়, পাগল। দেখো মুখ কোথায় ঢুকিয়ে দিয়েছে, দেখো। এ শুনো, কই? তো ভাবছি আজকে ওকে একটা নাম দিতে হবে, কারণ আর ওই এটা সেটা বলে ডাকা যাচ্ছে না। তো তোমরা বলেছো কেউ কেউ, মানে একজন বলেছো ডুগ্গু নাম দিতে, একজন বলেছো ক্যান্ডি নাম দিতে, তো সেই কারণের জন্যে ভাবলাম চলো এই কটা নাম, আর আমিও একটা নাম ভেবেছি, তো সেটা তো এই তিনটে নামের মধ্যেই একটা লটারি হয়ে যাক। আর যেই নামটা এখন তো মোমোকে দেখছি না, ভেবেছিলাম মোমোকে দিয়েই তোলাবো, তো যাই হোক যেটা লটারিতে বাঁধবে মোমোর বদলে সৃজিতা দিদি তো আছে, তো সৃজিতা দিদি যেটা তোলে চোখ বন্ধ করে সেটাই হবে আমাদের এই পুক্কু বাবাটার নাম। ছোনাটা ছোনাটা ছোনাটা, দেখো কত কায়দা, আর দাঁত উঠেছে জানো তো, দাঁত উঠে গেছে। এ দেখো এখন ভালো চিনেও গেছে এমনকি। আর সত্যি কথা বলতে গরুর দুধ ছাড়া কিচ্ছু খায় না, আজকে সকালবেলা থেকে গরুর দুধটা ফুরিয়ে গিয়েছিল, তো মানে কি বলবো, এতটা আমরা মানে ইয়ে হয়ে গেছি আজকে, খুব মানে মানে বাজে অবস্থা হয়ে গেছিলো। তো তোমাদেরকে বলে দিই, কৃমির ওষুধ কিন্তু ওকে কালকে খাইয়ে দিয়েছে সেটার পাপা, তো অসুবিধা কিছুই নেই, আর এখন পর্যন্ত যাই হোক ভালোই আছে, কিন্তু আজকে সকালবেলায় দুধটা ফুরিয়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো, মানে ওর তো খিদে পাচ্ছিলো, আর আমরা আমুল দুধ গুলে মুখের ভিতরে সেই ঝিনুক টাইপের করে খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খেতে যাচ্ছিলো না, এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তো দেখো এখন কত আরাম নিচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো, ওকে না একটু খাইয়ে দিলে, মানে ওকে খাইয়ে দেওয়া বলতে গেলে গরুর দুধটা যদি ও বাটিতে করে ওর সামনে দেওয়া যায়, নিজে নিজেই খেয়ে নেয়, তো ওরকম করে ও খেয়ে আবার সঙ্গে সঙ্গেই মানে ঘুমিয়ে পড়ে, হয়তো সেখানেই শুয়ে পড়বে এমন একটা ব্যাপার, ও এতটাই ঘুমাতে পছন্দ করে। তো এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট, রাতের বেলাতেও একটু মায়ের সাজে একটু যখনই কাঁদে, আবার বিছানাতেও কিন্তু টয়লেট করে না, মানে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে তাড়াতাড়ি করে হুচপুচ করে কেঁদে ওঠে, তখনই আবার তাড়াতাড়ি করে নামতে চায় বিছানা থেকে, তখনই আমরা বুঝতে পারি ওকে নামাতে হবে, মানে টয়লেট করবে, তো তখনই ওকে নামিয়ে টয়লেট করানো হয়, আবার সঙ্গে সঙ্গে খেতেও দিতে হবে বাবুকে, না হলে আবার বাবা কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দেবে, তবে খাইয়ে দিলে ব্যাস আবার সঙ্গে সঙ্গে ঘুম। তো এইভাবেই চলছে কটা দিন, আর ও বেশ ভালোই আছে, আর কোনো সমস্যা নেই, কিছু নেই, আর উপরে তো আরও পাঁচটা বেবি আছে, তারা ওর মা যা খাওয়ায় সেটাই খায়, তো ওর মা যাতায়াত করে, আর এই তো হয়ে গেল ব্যাপার, তো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করবো। তো চলো আগে লটারিটা করে নিই, তাই না বাবা, লটারি করে আগে দেখি ওর নামটা কী দেওয়া যায়, তো চলো। তো আমি দেখো এখানে তিনটে কাগজ নিয়ে নিয়েছি একদম সেম সেম, তো এরপরে এগুলোতে আমি তিনটে নাম লিখে নেবো, আর তারপরে এটাকে ভাঁজ করে দেব, তারপরে ভাঁজ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ সৃজিতা দিদি এখন দেবে আমাদের। এই শুনো আমার মোমো শোনাটা ভালো, মানে মাঝে মাঝে তো ওকে তো তেড়ে তেড়ে যায়, ওই জন্য ভয় পাচ্ছি, কামড়ে দিয়েছে নাকি, দেখি দেখি শুনো কামড়ে, মাঝে মাঝে বলছি, দেখেছো তো তোমাদের সামনেই মোমো না খুব কামড়ে দেয়, খুব কামড়ে দেওয়া ঠান্ডা, দাঁড়া তোকে চোখে কামড়ে দিল নাকি, দেখি দেখেছো তো, তাহলে তোমরাই প্রমাণ। দেখো আজকে তো সকালবেলাতে হাতে মেরেছে, আবার গুপ গুপ করে, মানে এত রাগ হচ্ছে ওকে দেখে মোমো, আমি কিন্তু এখনো মধ্যে আদর করে যাচ্ছি, আমি এরপরে যে বকবো না, কি করেছো, কি করলে তুমি, তোমার সাথে কেউ কথা বলবো না, যাও। ও শোনা তোমার চোখে লাগলো, শোনা চোখে লাগলো, শোনা কোথায় লাগলো গো, বুঝছো না আমার, তো ওকে আমি একটু খাইয়ে দেবো, তারপরে এইগুলো লিখে নেবো, লিখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লটারি সিস্টেমটা করে, দাঁড়ো চলো খাইয়ে দিই, খাইয়ে দিই চলো। তো এখন আমি এই দেখো এটাকে নিয়ে যেতে হচ্ছে, লাইট জ্বালানো ছিল না, তো এটাকে নিয়ে যাচ্ছি, এই দেখো এখনই দেখো কেমন করে খায়, আর সব ঘরের লাইটগুলো বন্ধ, এই দেখো। তো এই দেখো আমি এখন দুধ একটু হালকা করে গরম করে নিই, নেওয়ার পরে তারপর একটু খাইয়ে দিলে না ও একদম চুপচাপ থাকবে, তাই না, শুনে শুনে। আর
এই দেখো আমি মোটামুটি এই ঘরে সব নিয়ে এসেছি, এখানে রাতে আমরা খাওয়া দাওয়া করি। আর এগুলো তো যাই হোক এরকম করে বুঝেছিলাম, তোমরা তোমাদেরকে তো সব শেয়ার করেছিলাম। আর চিমনিটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়েছিল না, তো চিমনিটাও দেখো পরিষ্কার করা হয়েছে। আর যেহেতু এই তলার এই অংশটা ফেটে গেছে, তো এখানে আপাতত সেলোটেপ মেরে দেওয়া হয়েছে, ওই মোটামুটি পরিষ্কার করা হয়েছে আর কি। তো এই যে দুধ, আর এখন দুধটা গরম করে নেবো। আর আমি বেসিনের বাসন কোসন সব পরিষ্কার করেছি, কিন্তু এই যে নোংরাগুলো ফেলা হয়নি। তো আর বাড়িতে একটু গেস্ট এসেছিলো, সেই জন্য এই কাপগুলো বেরিয়েছে, এই প্রথম বোধহয় বেরোলো না, আর একদিনকে বোধহয় আমরা খেয়েছিলাম। আর এই জল যেটা থেকে আমরা ইয়ে করি সেটা চার্জ ছিল না, তাই এখানে চার্জে বসানো হয়েছে। এমনকি জলের এই জায়গাটাও জলটাও আর কি এখানে নিয়ে আসা হয়েছে। আর আজ একটা জল দিয়ে গেলো, তো ওখানে আছে, ওটাও এখানে নিয়ে আসা হবে। আর মাইক্রোওভেনটা তো এখানেই ছিল, তবে মাইক্রোওভেনের জন্য বলেছিলাম একটা কিছু কিনবো, তো দেখা যাক কবে কি কিনি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর কাপের এই সেটটা কিন্তু এখানে চলে এসেছিলো। তো যাই হোক, বাদ বাকি সবই একই আছে, তো আর বেশি কথা বলছি না, চলো দুধটা গরম করে ওকে খাইয়ে দিই। তো এই দেখো আর 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 থাকবে না, দেখো দুধের গন্ধ পেয়েছে, দেখো আর থাকবে না, দেখো 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 দেখেছো দেখেছো, মানে বাবারি, এই দেখো এই দেখো এই দেখো দেখো কি করে, দেখো কি করে, দেখো তো পিছন থেকেই তোমরা দেখো, এই দেখো মজা, দেখো এই দেখো দুধ নিয়ে এসেছি কি করে, দেখো গন্ধ শুকিয়ে, দেখেছ দেখো মজা, দেখো শুধু কিসের কি ও বাবা। তবে এটা খেয়েই একদম বাবু একদম ঘুমিয়ে ব্যস্ত হয়ে যাবে, তো ও খেয়ে নিক, আর তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। আর এই গাছগুলো একটু সরিয়েছি, এই গাছটা ওই দিকের বক্স বারান্দায় ছিল, এইটুকু বড় হয়েছে, আর এটাকে এখন ভাবলাম ওই দিক থেকে নিয়ে আসি, কারণ ওগুলো তো দেখাই যায় না, তা ভালো লাগে না, দেখা গেলেই ভালো লাগবে, ওই দিকটা আমরা বেশি বসিই না, তো সেই জন্য একটু সামনে নিয়ে আসলাম। আর এই গাছটা ওই দিকটায় ছিল, তো ওটাকে এখন এদিকে নিয়ে আসা হয়েছে, কারণ সবসময় একরকম ভালো লাগে না জানোই, আর আমি একটু একরকম একদমই ভালো লাগে না বলে একটু সরিয়ে নড়িয়ে করি। তো এই দেখো এই গাছটা না জানি না কতটা কী হবে, তো সব পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো যাই হোক যত যতটুকু হয় দেখা যাক কতটা কি হয়। ওটা এখানেই আছে, আর এই গাছটা তো এখানেই এরকমভাবেই আছে। তো এই খাওয়া হলো শোনো, তো চলো একটু মুখটা মুছিয়ে দেবো শোনা, চলো একটু মুখ মুছিয়ে না দিলে না তবুও একটু দুধ দুধ গন্ধ করে, তাও একটু মুখটা মুছিয়ে দিই, চলো 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 হয়ে গেছে। তো খেয়ে চলে আসলো, আর এরপরে আমি এখন দিয়ে দিয়েছি ওকে ঝুড়ির মধ্যে, তো একটু জাস্ট এরকম করবো, দেখো ঘুমিয়ে পড়বে। তো ওর কিন্তু ঘুমানো কমপ্লিট, আর এখন আমি আমার কাজটা সেরে নেব। তো আমি হাতের কাছে একটা আপাতত আমি রুল নিয়ে এসে রেখেছি, তো পেনগুলো যে কোথায় কী গেছে ভগবান, সেই জন্য আমি এখন এই রুলটা দিয়ে লিখে নেব। তো আমি একটু ঘরটাকে একটু গুছিয়েছিলাম, আর চারিদিকটাই মোটামুটি গোছানোই আছে আপাতত। তো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এগুলো আলমারির মধ্যেই থাকে, তো এটা বের করেছিলাম একটু যেতে ভালো লাগার জন্য, আর এটাও ওই ঘরেরই ছিল, ওই ঘরে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, তো এই ঘরে ছিল, এই ঘরে ব্ল্যাঙ্কেটের উপরে ছিল পুতুলটা। তো সীতার পাপার বন্ধু এসেছিলো, তো ছিল রাতে, তো সেই কারণের জন্য, আর এখানটায় যদি আমি রাখতাম মোমোনা কেটে দিত, তো সেই জন্য ওই ঘরে নিজে আবার চেয়ারের উপরে রেখেছি। আর এই দেখো আমি, হাই, আমাকে দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক এই হলো এই ঘরের লুকটা, এরকম আছে, আর সবই তো যা ছিল তাই আছে মোটামুটি, আর কিছু এক্সট্রা গোছানো হয়নি। তো এইটা এই পুতুলটা এই জন্য এখানে আছে, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সীতার পাপা সেনকে কলকাতায় গিয়েছিলো একটু, তো আমি বলেছিলাম তিনজনের জন্য তিনটে গীতা আনতে, তো গীতা খুব মানে কি বলবো, মানে হিন্দু শাস্ত্রে গীতাটা জানো আমাদের জীবনের একটা বিশেষ অবদান আছে গীতা, তো সবার কাছে একটা করে গীতা রাখা খুবই প্রয়োজন, প্রয়োজন বলতে গেলে জানি না, এটা যদি ভালো করে আমরা সেভাবে মানি, তো গীতা রাখলে নাকি কোনো বিপদ আপদ সঙ্গে থাকে না, তো সেই জন্য আমরা তিনজনে তিনটে গীতা রাখবো বলে, এই যে এই দেখো দুটো একরকম নিয়েছে আর একটা একটু অন্যরকম একটু মোটা গীতা নিয়েছে। তো আমার মোটা এমনি বড় গীতা আছে, তো সেটা ঠাকুরের ওখানেই আছে, আর এই এগুলো পকেট গীতা, তো আমি আপাতত এখানে এরকম করে রেখে দিয়েছি, পরে তিনজনে তিনটে ব্যাগে নিয়ে নেবো। তো চলো লেটস গো, আমি কিন্তু এখানে তিনটে কাগজে মুড়িয়ে নিয়ে নিয়েছি, তিনটে কিন্তু সেম, একদম বোঝার উপায় নেই কোনটা কি, আমি একদম মিশিয়ে দিচ্ছি, দেখো একদম পুরো মিশিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, বুঝতেই পারা যাবে না কোনটা কি, এবার যেটা উঠবে সেটাই কিন্তু ওর কপালে আছে ওই নামটা, ঠিক আছে।
তো এই যে এখন শ্রীতা বসে গেছে, আর এখন দিয়ে দেবো শ্রীতাকে। তো আমি ডান হাতেই দেবো, বা হাতে দিচ্ছি না। তো ধরো আর একটু ভক্তি টক্তি করে নাও ভালো করে, আর ব্যাস। তো জয় গুরু, নাও একদম চোখ বন্ধ করে একদম ছিটিয়ে দাও, দিয়ে রামশ্যাম যদু মধুর মতো করে। আর একটা ফেলে দিয়েছো কোথায় দেখো তাহলে? তিনটেই দিয়েছি আমি, আর এই তো আর একটার ভিতর ঢুকে গেছে। রামশ্যাম যদু মধুর মতো এখানে ফেলো, রামশ্যাম যদু মধুর মতো, চোখ বন্ধ রাখবা কিন্তু। ডান হাত দিয়ে চোখ বন্ধ করে একটা তোলো। ও বাবা, এটা কি হচ্ছে? তো একটা কিন্তু তুলে ফেলেছে। তো দেখা যাক এবার, ঠাকুর ঠাকুর করে ইয়ে করে মনে মনে দেখে নাও। ও মাই গড, পাস্তা তো দেখলে তোমাদের সামনেই বিচার হয়ে গেল। ওর নাম কি? তো আমরা মানে সবার, আমাদের তিনজনেরই একটু মানে পছন্দ, আরও কটা নাম আমরা সিলেক্ট করেও ভেবেছিলাম, কিন্তু জানি না। এদেখো দেখো তোমরা ভালো বুঝতে পারছো কিনা, নামটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো PASTA পাস্তা। তো এটাই শ্রীতা কিন্তু তুললো, দেখো সশরীরে। আমি কিন্তু এখানে কোনো ডুপ্লিসিটি বা নকল বা একদম জোচ্চুরি কিচ্ছু করিনি, যেটা ছেলেবেলায় আমরা রামশ্যাম যদু মধু খেলতে গেলে খেলতাম। তো এখানে তিনটে নাম নিয়েছিলাম, এবার দেখে নেবো। ওটা তো পাস্তার তো তুললো, এরপরে দেখে নেবো আর নামগুলো কী কী ছিল। তো এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও, তোমাদের নাম অনুযায়ী এখানে ডুগ্গু লেখাই আছে, ডুগ্গু। আর একটাও দেখিয়ে দাও। তো তিনজন মানে আমাকে দুজন কমেন্ট করেছিলে তোমরা, এই যে ক্যান্ডি, তো ক্যান্ডি আর ডুগ্গু। তো এই দুটো নামও কিন্তু খুব মিষ্টি নাম, আমারও খুব ভালো লেগেছিল। তো যেটাই উঠতো সেটাই আমি দিয়ে দিতাম। তো যাই হোক, আমাদের নামটাই লাস্ট পর্যন্ত বাবা পাস্তাটাই উঠলো। তো যাই হোক, মন খারাপ করো না তোমরা, যে কোনো এখানে লটারিতে ওর আসলে কপালেই আছে ওটা, হয়তো তার মানে এটাই বুঝতে হবে। তো অবশেষে হয়ে গেল আমাদের পুচকুটার নাম পাস্তা। তো এখন থেকে তোমরা সবাই ওকে পাস্তা বলেই জানতে পারবে। তো তোমাদের ভালো লেগেছে? তো আমি কিন্তু চেষ্টা করেছিলাম তোমাদেরও কথা রাখার জন্য, তো সেই জন্যই আমি প্রথম থেকেই বলছি যে এখানে তোমাদেরও কিছু অবদান থাকুক, কারণ তোমাদের অবদান যেমন আমাদের জীবনে অনেক অনেক অনেক, তোমরা ছাড়া যেমন আমরা অচল, আর আমাদের আমরা মানে প্রত্যেকটা ইউটিউবার আমরা বৃথা আমাদের জীবন, তো সেই রকমই আর কি আমি চেয়েছিলাম এখানেও তোমাদের কিছু অবদান থাকুক। তো সেই জন্য মানে সবটা যেমন শেয়ার করি এটাও শেয়ার করেছিলাম, আর এমনকি ভেবেছিলাম তোমাদের মাধ্যম দিয়েও নামটা আসুক, তো সেই জন্যই আর কি এটা করেছিলাম। প্লিজ তোমরাও মন খারাপ করো না। তো যাই হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, তার সাথে সাথে ওর ভাই বোন যারা আছে তারা ভালো থাকুক, ওর মা, সবাই ভালো থাকুক, ওরা এইটুকুই কামনা করো তোমরা, এইটুকু আশীর্বাদ ওদেরকে করো, ওরা খুব ভালো থাকতে পারে যেন। তো আমরা পাস্তাকে তো যাই হোক ঘরে রাখবো, এটা তো আমরা সেইভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর ওর যে ভাই বোনগুলো আছে তো তাদেরকে এবার সবাইকে তো রাখা সম্ভব না, বুঝতেই পারো। যদিও আমার একটাও যতটা অসুবিধা সব কটার ক্ষেত্রেও তাই, মানে একা থাকলেও তো সেই তার জন্য দেখাশোনা করার মানুষ আমার চাই, কিন্তু এখানে একা তাও হয়তো আমি ব্যবস্থা করে তাকে নিয়ে যেতে পারবো কিছু কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গার ক্ষেত্রে তাও আমাকে ভাবতে হবে ওকে হয়তো কোনো জায়গায় যারা রাখে সেখানে হয়তো রেখে আমাদেরকে কয়েকদিনের জন্য হয়তো ঘুরতে টুরতে বা কোথাও কোনো দরকারি কাজের জন্য যেতে হতে পারে। তো সেই জন্য সেইটা করা যেতে পারে, কিন্তু অনেকগুলো থাকলে তখন সেই ক্ষেত্রে একটু অসুবিধা, আর নানান অসুবিধা জানো, একটু পরিস্থিতি সব কিছু ঠিক থাকে না। তো সেই জন্য ওদেরকে একটু বড় করব, যাতে মানে ওরা যেখানে জন্মেছিল সেখানে তো শিয়ালের খেয়ে নিত, সেইটার হাত থেকে যে বাঁচাতে পারছি এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, যে ওরা অন্তত বড় হয়ে অন্তত লড়াই করে তো বাঁচতে পারবে। তো সেইটুকু বড় করে ওদেরকে ওর মার সাথেই আস্তে আস্তে করে বাইরে বের করানো অভ্যাস করব, করতে করতে ওরা বাইরেই থাকবে, তখন হয়তো ওদেরকে খেতে টেতে দেবো, এরকমই আর কি।
তো এই তো হয়ে গেল, বুঝতেই পারছো। আর আজকে ভিডিও আর বড় করছি না, কারণ সকালবেলা থেকে ভেবেছিলাম করব, আর কালকেও ভিডিও দিতে পারিনি, কারণ বাড়িতে কেউ আসলে না কি জানি কি করি আমি জানি না, হয়ে ওঠে না। আর শরীরটা তো একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগাটা মানে কিছুতে সারছে না, ঠান্ডা লেগেছে। কারণ আজকেও দুপুরবেলায় যখন কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম, সেটারও একটু শরীরটা খারাপ বলছে, তো ও ঘুমিয়েছিল আর আমিও ঘুমিয়েছি। তারপর দেখছি গলা একটু কাশি কাশি টাইপের উঠছে, তার মানে বুঝতে পারলাম আমার ঠান্ডা লাগাটা এখনও ভালোই আছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই একটাই কথা হলো প্লিজ আমাদের সঙ্গে থাকো। আমি চেষ্টা করব তোমাদেরকে সবসময় যাতে ভালো কিছু দেখাতে পারি, তাও তোমাদের যাতে ভালো আনন্দ দিতে পারি, এটা চেষ্টা করে যাবো প্রতিনিয়ত। তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো, এইটুকুই বলবো আর কিচ্ছু বলবো না, তারপরে সবটাই তোমাদের উপরে। তো চলো আজকের মতো টাটা। পাস্তা সোনা, ওই বুবুলি, ওই বুবুলি, ওরে গিজি 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 গিজি, মুখ দেখাই যায় না, কালোর মধ্যে মুখ দেখা যায়, দেখো 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 দেখো, দাঁত দেখো তো শোনা, দাঁত দেখো তো, দাঁত দেখো তো, এই যে দাঁত হয়ে গেছি, ওলি বলি ওলি বলি, শোনা দেখো দাঁত দেখো, দাঁত দেখো, দাঁত দেখো তো সবাইকে, এই দেখো দাঁত হয়েছে, দাঁত হয়েছে, ওলি বলি ওলি বলি ওলি বলি ওলি বলি ওলি বলি ওলি বলি ওলি বলি, ও ছোনা পাস্তা, ছোনা পাস্তা, পাস্তা সোনা, ও বাবা, ও বাবা, পাস্তা সোনা, এখন আমি খাবো, এখন আমি খাবো গো।